আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের পোস্টে কিভাবে কমান্ড সেকশনে ফলো বাটন সেট করবেন সে সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ল্যাবটেকনো বাংলার বিশেষ টিউটোরিয়ালে। আমি মোহাম্মদ নাইবেলে। তো বন্ধুরা, এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বা মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছিলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটির উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা আমাদের প্রোফাইলে বা পেজে ক্লিক করব। এখানে লক্ষ্য করুন যে এই যে এখানে ফলো বাটন রয়েছে, এখানে দেখুন এই সেম এখানে পাশেই ফলো বাটন রয়েছে ব্লু লেখা, এখানে দেখুন, অর্থাৎ এই যে প্রত্যেকের নামের পাশে ফলো বাটন রয়েছে। তো এই যে নিভাস স্বপ্ন, তারপর এই যে প্রতিটি প্রোফাইল বা পেজের পাশে যে ফলো বাটন রয়েছে, এটি কিন্তু কমেন্ট সেকশন। এই কমেন্ট সেকশনে ফলো বাটনটি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে কমেন্ট সেকশনে আমাদের কমেন্টটা যদি কারো পছন্দ হয়, তো এখানে কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলটি ফলো করতে পারে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পেজ বা প্রোফাইলটি। তো এই জন্য আমরা চলে যাব আমাদের সেই মনোনীত প্রোফাইলটিতে। তো নাইবেলি আকন্দ নামে আমার এই প্রোফাইলটি। তো এই প্রোফাইলটি আমি কমেন্ট সেকশনে ফলো বাটন অ্যাড করব। তো এই জন্য আমাদের প্রোফাইলটিতে আমরা ক্লিক দেব। তো প্রোফাইল পিকচারের উপর আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর দেখুন নাইবেলি আকন্দ নামে প্রোফাইলটি চলে এসেছে। তো এখানে আমরা ডান পাশে প্রোফাইলের নিচে থ্রি ডট মেনু রয়েছে, সেখানে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে প্রফেশনাল মুডটি টার্ন অন করতে হবে আমাদের, এটি কিন্তু আমার অফ ছিল, তো এটি টার্ন অন করব। তো অন করার পর ওখানে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে টার্ন অন বাটনে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমাদের এই প্রোফাইলটি কিন্তু প্রফেশনাল মুড হয়ে গেল। তো প্রফেশনাল মুডে যেহেতু পদার্পণ করলো, সেই জন্য এই কতগুলো ট্যাব আমি পেয়ে গেলাম, বিশেষ বিশেষ ট্যাবগুলো। তো প্রোফাইলটি প্রফেশনাল মুড, এখন দেখুন এটি কিন্তু প্রফেশনাল অফ। আমরা এটি আবার প্রফেশনাল মুডটি অফও করতে পারি, সেজন্য ওই ট্যাবটি এসে গেছে। তো যাই হোক, আমরা আর প্রফেশনাল মুডটি অফ করব না। এখন আমরা চলে যাব আমাদের প্রোফাইলে, ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে যে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা সেটিংসে ক্লিক দেব, তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে এসে আমরা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই যে বাটনটি রয়েছে অপশনটি, এই অপশনটির উপর আমরা ক্লিক দেব। যদি এই অপশনটি থাকে, ভালো না থাকলে উপরে সার্চ বারে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটি লিখে সার্চ দিলে চলে আসবে। তো এটির উপর ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস হবে। এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড অপশনটি রয়েছে, তো ফ্রেন্ড অফ ফ্রেন্ড অপশনটি আমরা রেখে দেব। যদি পাবলিক করা থাকে, ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড অপশনটি রেখে দেবো। আমরা ব্যাক করে আবার চলে আসলাম মূল ট্যাবে। আসার পর এখানে দেখুন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই বাটনটি যদি থাকে, ভালো না থাকে উপরে সার্চ বারে এই কথাগুলো লিখলেই চলে আসবে। তো যাই হোক, আমরা সেটির উপর ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে দেখুন যতগুলো অপশন রয়েছে সব অপশনে আমাদের পাবলিক করে দিতে হবে। তো দেখুন উপরে হু ক্যান ফলো মি, কে আমাকে ফলো করতে পারবে, সবাই, এজন্য ফলো মি জায়গাটা আমরা পাবলিক করে দিলাম। আর নিচে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন আমরা পাবলিক করে দেব, এটা পাবলিক করে দেব, এটা পাবলিক করে দেব, হু ক্যান কমান্ড অন ইউর পোস্ট ওটা পাবলিক করে দেব, সবগুলো আমরা পাবলিক করে দেব। তো পাবলিক করে দেওয়ার পর সমস্ত রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট এটি আমরা অন করে দেব। দেওয়ার পর আমরা ব্যাক করে চলে আসব। ব্যাক করে চলে আসার পর আমরা যে কোনো পোস্টে যদি কমেন্ট করি, সেই পোস্টটি আমি কিন্তু দেখতে পাবো না, ওটা অন্য কেউ দেখতে পাবে যারা আমাকে ফলো করেনি বা আমাকে আমার বন্ধু বা অ্যাড হয়নি, তো তাদের পেজে আমরা এটি দেখতে পাবো। তো আসলে এভাবে সেটিংগুলো করলে আপনার পেজ বা প্রোফাইলটি
কমেন্ট সেকশনে ফলো বাটনটি যখন পেয়ে যাবেন, তখন তো বললামই যে যে কোনো বন্ধু আপনার যদি একটি কমেন্ট, সবার কথা সবার এত প্রিয় হয় না, কারো না কারো একটা কথা প্রিয় হয় কারো কাছে, যদি একটি ওয়ার্ড আপনার প্রিয় হয় কারো কাছে, সেই ওয়ার্ডটির উপর ভিত্তি করে ওখানে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে ফলো বাটনে ক্লিক দেবে। আর ফলো বাটনে ক্লিক দিলেই কিন্তু সে আপনার ফলোয়ার হয়ে গেল এবং ফলো করলো, সে আপনার সঙ্গে সে আপনার নতুন একটি সদস্য অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা দেখুন আসলে কমেন্ট সেকশনে ফলো বাটনের অ্যাডের কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদের প্রোফাইল বা পেজে কমেন্ট সেকশনে ফলো বাটন খুব সহজে অ্যাড করতে পারবেন। তো বন্ধুদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং পেজটি ফলো করি, ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন। তো বন্ধুরা আজ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।